وعليكم السلام ورحمة الله وبركاته انا ملحق بھائی مالوشیہ تھے کہ جانتے صحیح سے جرا گروپ ایڈمیٹ بائی یو ٹی پی اتوا آن لائن دین فسر سہجوگتا کریں تر مرجدا شریعت کتٹک ان الحمد للہ والصلاة والسلام على رسول اللہ اما بعد যে আমার দিনী ভাই এনামুল হক সাহেব, দিন ফসাদটা এটা সবচেয়ে উত্তম জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন সবাইকে দিনের প্রসারের জন্য, আল্লাহর ওয়াহদানিয়তের একত্ববাদের প্রসার প্রসারের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ পাক বলেন, ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت جامي جوگ جوگے نبی رسول فرمایاسی প্রত্যেক উম্মতের প্রত্যেক গোত্রের জন্য তারা একমাত্র أن اعبدوا الله এক আল্লাহর অনুগত্য করার জন্য আহ্বান করেছে এবং শয়তানের অনুগত্য থেকে বেঁচে থাকার জন্য আহ্বান করেছে। তাতে বোঝা গেল দাওয়াতের কাজ যেইভাবে হোক, আপনি কোরআন ও হাদিসের প্রসার প্রসার যেইভাবে হোক আপনি যদি করেন, এটা নবী রাসূলদের আমল, এটা সবই খুবই উত্তম কাজ, সুন্দর কাজ। এসে উত্তম কাজ আর কিছু হইতে পারে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুসিলাতের এক জায়গায় বলেন, ওয়ামান আহসানু ক্বাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার থেকে উত্তম কথা কার হইতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে। সুবহানাল্লাহ। তাতে বোঝা গেল ভাই, আল্লাহর দিকে আহ্বান করা, দিনের প্রসার করা, প্রসার করা, এটা সবচেয়ে বড় নেয়ামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া, তুমি যদি একটি আয়াত তোমার জানা থাকে এইটা তুমি প্রসার করো। অর্থাৎ যেটুকু আলেম তোমার কাছে আছে, সঠিক আলেম কোরআন হাদিসের, এটা তুমি অন্যের কাছে প্রসার করো। তাতে বোঝা গেল আলেম দিনের কোরআন ও হাদিসের প্রসার প্রসার করা এসে বড় নেয়ামত। আর পৃথিবীতে কিছুই হইতে পারে না ভাই, বিদায় যারা এই দিনের প্রসারে সহযোগিতা করে, দিনের প্রসার করে, এরা সবচেয়ে উত্তম কাজ করে, ভালো কাজ করে। আল্লাহ পাক আমাদের দিনী ভাইদেরকে উত্তম যাজা দেখ, যারা দিনের কাজে সহযোগিতা করে, দিনের প্রসার করে এখলাসের সাথে। আল্লাহ পাক এদেরকে দুনিয়া আখেরাতের মঙ্গল এবং কামিয়াবি আল্লাহ পাক দান করুক। সাল্লাল্লাহু আলা নবী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।